হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই রাই ইন্টারনেট ইউটিউব চ্যানেল, আর আমি বিশ্বনাথ চলে এসেছি আজকের আবার একটি চাকরির খবর নিয়ে। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের পক্ষ থেকে একটি নতুন একটি রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশিত হয়েছে। যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেটা খুবই কিন্তু দারুণ খবর। তো পশ্চিমবঙ্গ পুলিশের যে নোটিফিকেশনটি জারি হয়েছে সেখানে কিন্তু কোনো লিখিত পরীক্ষা ছাড়াই কিন্তু তোমরা এখানে চাকরিটি কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ, তোমরা হচ্ছে একদম লিখিত পরীক্ষা ছাড়াই কিন্তু শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এই চাকরিটি পেয়ে যাবে। তো ইন্টারভিউর সঙ্গে আরেকটি যেটা পরীক্ষা দিতে হবে সেটা হচ্ছে তোমাদের কিন্তু কম্পিউটার টেস্ট একটি হবে। সেই কম্পিউটার টেস্ট এবং সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমরা কিন্তু এই চাকরিটি কিন্তু পেয়ে যাবে। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিতে কি বলা আছে এবং তোমরা কিভাবে আবেদন করবে, কারা এই চাকরির জন্য আবেদনের যোগ্য, তোমাদের বয়স কত, তোমাদের আবেদন করার জন্য কি কি পদ্ধতি আছে, সব কিছু স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি দেখে দেবো। তো আজকের আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং এই ভিডিওটি বেশি বেশি করে লাইক ও শেয়ার করে দেবে। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক যে পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে কি বিজ্ঞপ্তি জারি হয়েছে। তো সরাসরি আমরা কিন্তু নোটিশে চলে যাব। তো এখানে কিন্তু বলা আছে যে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট টু অ্যাপ্লাই ফলোয়িং অ্যাড্রেস। তো যারা হচ্ছে এই বিজ্ঞপ্তিতে যারা তোমরা আবেদন করতে চাইছো তারা কিন্তু এই নিচের অ্যাড্রেসে কিন্তু এই আবেদনটি কিন্তু পাঠাতে হবে। তো তোমাদের কিন্তু এই যে আবেদনটি করবে, তোমরা যে এই চাকরির আবেদনটি করবে এটা কিন্তু তোমাদের কিন্তু অফলাইনে অর্থাৎ হাতে ফর্মটি পূরণ করে নির্দিষ্ট ঠিকানাতে পাঠাতে হবে। তো তোমাদেরকে পরপর করে বলছি তোমরা কিভাবে আবেদন করবে, কোন ঠিকানায় পাঠাবে সেটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তো এখানে পরিষ্কারভাবে বলা আছে যে যে অ্যাড্রেসটি দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশন হেডকোয়ার্টার 3 মানিক বন্দ্যোপাধ্যায় সরণি টালিগঞ্জ কলকাতা 740। তো এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু তোমাদের এই আবেদনটি কিন্তু পাঠাতে হবে। তো আবেদন করার সময় তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। তো এক নম্বরে আছে কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 2 কপি, অর্থাৎ তোমাদের আবেদন করার সময় দুটো কালার পাসপোর্ট সাইজ কিন্তু ফটো লাগবে। তারপর 2 নম্বরে আছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ, অর্থাৎ তোমাদের হচ্ছে যে কপিগুলি এখানে দিতে হবে ডকুমেন্টসগুলি সেগুলো কিন্তু জেরক্স করে সেখানে কিন্তু তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। তো এতে কি আছে না প্রুফ অফ ডেট অফ বার্থ, জন্ম তারিখের যে প্রমাণপত্র হিসাবে তোমরা যে ডকুমেন্টসটি দেবে সেটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে। 2 নম্বরে আছে আধার কার্ড প্যান কার্ড এপিক কার্ড, অর্থাৎ আধার কার্ড প্যান কার্ড বা ভোটার কার্ড তোমাদেরকে এখানে দিতে হবে। তারপর টেস্টিমোনিয়ালস অফ এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশানের যে ডকুমেন্টসগুলি আছে সেগুলো কিন্তু এখানে এই আবেদনের সঙ্গে দিতে হবে। তারপরে আছে ডিতে আছে সার্টিফিকেট অফ কম্পিউটার নলেজ অফ অ্যাপ্লিকেশান, অর্থাৎ কম্পিউটারের তোমাদের যে সার্টিফিকেট আছে সেই কম্পিউটারে কিন্তু এখানে কিন্তু সার্টিফিকেটটি দিতে হবে। তারপর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, অর্থাৎ কম্পিউটারের কোনো যদি এক্সপিরিয়েন্স তোমাদের থাকে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটি কিন্তু এখানে দিতে হবে। তারপরে বলা আছে যে ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ডাউনলোড অ্যাটাচ অ্যাপ্লিকেশান ফর্ম অ্যান্ড সাবমিট ডিউলি ফিল্ড ইন অ্যাপ্লিকেশান ফর্ম বাই পোস্ট অর বাই ইমেল আফটার স্ক্যানিং ইন পিডিএফ ফরম্যাট, অর্থাৎ তোমরা যে আবেদনটি করবে সেই আবেদনটি ডাউনলোড করে নেওয়ার পরে ফর্মটি পূরণ করবে। ফর্মটি পূরণ করার পরে তোমরা চাইলে তোমরা পোস্টের মাধ্যমে পাঠাতে পারো বা তোমরা চাইলে তোমাদের ইমেল থেকেও তোমরা পাঠাতে পারো। সেক্ষেত্রে ইমেল থেকে যারা এই আবেদনটি পাঠাবে তারা কিন্তু পিডিএফ ফর্ম্যাটে স্ক্যান করে কিন্তু তোমাদেরকে এই ফাইলটি কিন্তু পাঠাতে হবে। তারপর এখানে বলা আছে একটি বিশেষ কথা যে ইনকমপ্লিট অর আনসাইন্ড অ্যাপ্লিকেশান ফর্ম উইল বি রিজেক্টেড, অর্থাৎ ইনকমপ্লিট অসম্পূর্ণ বা যদি না সিগনেচার থাকে তাদের তোমাদের কিন্তু এই ফর্মটি কিন্তু বাতিল করা হবে। তারপর বলা আছে দ্য অ্যাপ্লিকেশান শুড রিচ দিস অফিস বাই ইমেল অর্ডিনারি পোস্ট, যেসব মাধ্যমে তোমাদেরকে পাঠাতে বলেছে সেগুলি কিন্তু তোমাদের পাঠাতে হবে 31/8/2023 তারিখ বিকেল 4টের মধ্যে, অর্থাৎ তোমরা ইমেল করো বা পোস্টে পাঠাও বা স্পিড পোস্ট করো তো যেভাবে বা তোমরা নিজেরা ওই অফিসে গিয়েও ওই ঠিকানায় নির্দিষ্ট ঠিকানায় তোমরা জমা দিয়ে আসতে পারো সেটা কিন্তু 31/8
2023 তারিখ বিকেল 4টার মধ্যে কিন্তু তোমাদের কিন্তু পৌঁছাতে হবে। তো এখানে ঠিকানাটা আগেও বলেছিলাম, আবার বলে দিচ্ছি, ডাইরেক্টরেট অফ জেনারেল অফ পুলিশ টেলিকমিউনিকেশন এইচ কিউ ওয়েস্ট বেঙ্গল 3 মানিক বন্দ্যোপাধ্যায় সরণি টালিগঞ্জ কলকাতা 740। তো আমি এই ঠিকানাটি আমার হচ্ছে টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দেবো, এই নোটিশটিও প্রয়োজনে দিয়ে দেবো। তোমাদের হচ্ছে তোমরা প্রয়োজনে এই টেলিগ্রাম গ্রুপে গিয়েও তোমরা এই নোটিশটি দেখতে পারো, এবং আমার টেলিগ্রাম গ্রুপটি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেয়া থাকবে। তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে ক্লিক করেও তোমরা ওখানে সরাসরি ফরম্যাটটি কিন্তু পেয়ে যাবে। তারপরে এখানে বন্ধুরা বলা আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ এখানে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি থাকলে তোমরা এই আবেদনটি করতে পারবে সেটা কিন্তু এখানে দেয়া আছে। তো প্রথমেই বলা আছে বন্ধুরা যে এখানে এক নম্বরে বলা আছে গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে, সেই সঙ্গে কিন্তু তোমাদের কম্পিউটার কিন্তু নলেজ থাকতে হবে, এবং সেই সঙ্গে তোমাদের সার্টিফিকেটটিও থাকতে হবে। তারপরে বলা আছে বয়স, বয়স বলা আছে উইদিন 21 থেকে 30 বছর 1/1/2023 অনুযায়ী, অর্থাৎ বন্ধুরা তোমাদের 1/10/2023 অনুযায়ী তোমাদের বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে। তারপরে প্রফেশনালি ইন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল অ্যান্ড বেসিক অ্যাপ্লিকেশন অফ ইন্টারনেট, অর্থাৎ তোমাদের মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলের প্রতি তোমাদের জ্ঞান থাকতে হবে, এবং তোমাদের কিন্তু ইন্টারনেটে যে কোনো অ্যাপ্লিকেশনের সাধারণ একটি বেসিক জ্ঞান কিন্তু এখানে থাকতে হবে। তারপরে বলা আছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স গভর্নমেন্ট পিএসইউ আদার অর্গানাইজেশন, অর্থাৎ তোমাদের এই কম্পিউটারে কাজের যদি দক্ষতা থাকে যে কোনো গভর্নমেন্ট বা আদার অর্গানাইজেশন থেকে, তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটি কিন্তু এখানে কোনো সার্টিফিকেট থাকলে তোমরা এখানে দিতে পারো। তারপর বন্ধুরা এখানে বলা আছে যে তোমাদের যে এখানে সিলেক্ট করা হবে সেটি কিন্তু তোমাদের প্রথমে কিন্তু কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের কিন্তু এখানে সিলেক্ট করা হবে। তো ফাইনাল সিলেকশন তোমাদের যেটা হবে সেটা কিন্তু তোমাদের যে কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ হবে তাদের কিন্তু এখান থেকে কিন্তু সিলেকশন করা হবে। তো তোমরা তোমাদের যে সিলেকশন করা হলো তোমরা জানবে কিভাবে, না ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ওয়েবসাইটটি আছে অর্থাৎ www.police.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা সিলেক্টেড হলে কিনা ওখান থেকে তোমাদের কিন্তু লিস্টটি দিয়ে দেওয়া হবে। সিলেক্টেড ক্যান্ডিডেট যারা হবে তাদের কিন্তু এই লিস্টটি দিয়ে দেওয়া হবে, তোমরা ওখান থেকে কিন্তু তোমাদের লিস্ট তোমাদের নাম আছে কিনা তোমরা ওখান থেকে কিন্তু দেখে নিতে পারবে। তারপরে আছে ডিটেলস অফ দ্য নেচার অফ এনগেজমেন্ট, অর্থাৎ তোমাদের যে এখানে চাকরিটি দেওয়া হবে সেটা কিভাবে তোমাদেরকে দেওয়া হবে বা কি কি নিয়ম আছে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। তো তোমাদের কিন্তু 1 ইয়ার জন্য কিন্তু, অর্থাৎ 1 বছরের জন্য কিন্তু তোমাদের এখানে নেওয়া হবে, সেক্ষেত্রে তোমাদের বেতন হবে কিন্তু 16,000 টাকা, অর্থাৎ তোমাদের কিন্তু 1 বছরের চুক্তিতে নেওয়া হবে, সেক্ষেত্রে তোমাদের বেতন হবে 16,000 টাকা। বন্ধুরা এতক্ষণ ধরে যে তোমাদের যে বিষয়ে বললাম যে তোমরা অ্যাকচুয়ালি কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা তোমাদের এবারে কিন্তু আমি বলে দিই। তো এখানে তোমরা যে পোস্টের জন্য আবেদন করছো সেটা কিন্তু কন্ট্রাকচুয়াল ডাটা এন্ট্রি অপারেটর, অর্থাৎ ডিইও, অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। এখানে কিন্তু এনগেজমেন্ট অফ 5 কন্ট্রাকচুয়াল ডাটা এন্ট্রি অপারেটর, অর্থাৎ 5 জনকে কিন্তু কন্ট্রাকচুয়াল ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে কিন্তু এখানে নিয়োগ করা হবে। তো তোমাদের আবেদনপত্রটি কিভাবে তোমরা আবেদন করবে, তোমরা হাতে কিভাবে পূরণ করবে সেটাও তোমাদের কিন্তু দেখিয়ে দিই। তো এখানে প্রথমেই বলা আছে যে অ্যাপ্লিকেশান ফর্ম ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর অ্যাট টেলিকমিউনিকেশান ওয়েস্ট বেঙ্গল অন কন্ট্রাকচুয়াল বেসিস, অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে এখানে কিন্তু নিয়োগ করা হবে। তো এখানে পার্সোনাল যে ডিটেলস আছে তোমরা কিন্তু এখানে পরপর করে কিন্তু পূরণ করে যাবে। তো তোমাদের এখানে দেয়া আছে প্রথমে আবেদনকারীর নাম, তারপরে হচ্ছে অ্যাড্রেস, তারপর পিনকোড, স্টেট, পারমানেন্ট অ্যাড্রেস, তারপরে ফোন নাম্বার, ইমেল আইডি, বাবার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, 1/1/2023 অনুযায়ী তোমাদের বয়স কত হবে সেটাও এখানে বসাতে হবে। তারপরে দেয়া আছে কোয়ালিফিকেশান ডিটেলস, অর্থাৎ তোমরা এখানে তোমাদের কোয়ালিফিকেশান ডিটেলসটি দিয়ে দেবে। তারপরে আছে সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, অর্থাৎ কম্পিউটার সার্টিফিকেটের তোমরা যা যা সার্টিফিকেট আছে কম্পিউটারের সেটা এখানে দিয়ে দেবে। তারপরে 13 নম্বরে আছে যেটা হচ্ছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ তোমাদের এই কম্পিউটারের নলেজ এবং কোথাও যদি তোমরা কাজ করে থাকো
কোন কোন কোম্পানিতে বা কোথায় তোমরা গভর্নমেন্ট সেক্টরে যদি কাজ করে থাকো সেটা কিন্তু এখানে পরপর করে দিয়ে দেবে। তারপর নিচে তোমাদের কিন্তু সিগনেচারটি করে দেবে, সিগনেচার করবে এবং ডেটটি এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে তোমরা কিন্তু নির্দিষ্ট তারিখে তোমরা কিন্তু নির্দিষ্ট যে ঠিকানাটি বললাম ওখানে তোমরা কিন্তু পৌঁছে দেবে। তো এইভাবে তোমরা ফর্ম ফিল আপটি করে নাও। এবং সত্যি খুবই খুশির খবর যে তোমাদের কোনো পরীক্ষা ছাড়াই কিন্তু তোমরা এই চাকরিটি কিন্তু পেতে পারো। তো বন্ধুরা দেরি না করে তোমরা এই ফর্মটি দ্রুত পূরণ করো এবং 31/8/2023 তারিখের মধ্যে তোমরা কিন্তু ফর্মটি জমা করে দাও।